বন্ধ হবেনি
রে কল 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 করে হবে কি লাউডো দে ওই যা শালা বুই দিবাই রে কল এই কি করে কল 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 কি রে কল 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 হবে এই দেখ খাওয়া ওষুধ তো আমার কাছে কই যে দেখ শালা রা এরা চুরি করে নেবে রা তোমার ঝোলায় খোঁটা মতন ওটা কি খোঁটা মতন খোঁটা মতন ওরে এইটাই তো সব কিছু ওই দেখ আরে ওটা কি বলবেন তো ওরে এটা হলো কিটা ফল কিটা ফল হ্যাঁ দাঁড়া শুন এই ফলটা শুধু শব্দখানা শুন এটা আমি খাবো এটা আমি খাবো চলা এই খেলি হবিনি আর তোদেরও হবিনি শুন ওইটা ফলটা ভালো করে ছিলে ফেলে ফাটাবি ফাটিয়ে দেখবি ওর ভেতরে দুটো বিচি আছে দুটো বিচি না দুটো দানা আছে আরে ওই হলো ওই বিচি দুটো ভালো করে ছিলে ফেলে বেষ্টন করবি করলাম ওইটা করে একটা বাটি করে তুলবি তুলে ওইটা রানীমার গোকলে খাইয়ে দিবি গোকলে মানে আরে গোকলে মানে পিছন দিকে হাত দুটো ধরবি আচ্ছা আর এইরাম নিচে বাটি বসে দিবি আচ্ছা আর উপর থেকে রানীমা এইরাম খাই রেখে খাবার আচ্ছা তার মানে একেবারে হাত না দিয়ে খাবে তাই তো আচ্ছা ঠিক আছে হাতটা না লাগালি হবে সেটাই তো বলবো গোপাল 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 মানুষ এ দে দেখবি যদি সন্ধ্যেবেলা খাওয়াস তোর রাতের বেলা হবে রাতের বেলা খাওয়ালি তোর ভোরের বেলা হবে ভোরের বেলা খাওয়ালি সকালবেলা হবে সকালবেলা খাওয়ালি দুপুর বেলা হবে দুপুর বেলা খাওয়ালি সন্ধ্যের বেলা হবে ফের বাবা কটা হবে ওরে হবে কিন্তু একটা তাই এত কথা বলে কি আছে একটা হবে দুপুরে সন্ধ্যে ওরে ওই ঔষধটা যখন খাবি তার এক ঘন্টা পর থেকে শুরু হবে আচ্ছা ঠাকুর মশাই যে সন্তানকে আমি প্রসব করব কিন্তু তার নাম কি রাখবো বাবা এই নাম তো রাখ এই গুন্ডা রাখ তোরা রাখ আমার নাম হলো ফটকে ফটকে ফট ওই একটা নামের ছিলিবিরি নাকি এ তুই বল তুই বল কুটুরে বেচা কুটুরে বেচা ফট ঠাকুর মশাই অনুমতি হবে না আপনি বলুন আমি বলবো চিন্তায় ফেললি রে মা আমি নাম কি বাবা এই আজকের দিনটা বেশ শুভ আছে এই শুভ দিনে এই শুভ সময়তে এই এটা নাম পছন্দ আছে বলো মা এই ওই সন্তানের নাম তাক ওই স্বর্ণ লোকিন্দা দাসী ফলটি তুলসী পাতা গঙ্গা নদী বিষ্ণুকর সরোবর থেকে স্নান করে আসি খাসির মাংস ওতে আদা রসুন দেবো তোর না কিছু করবো না শুধু মুন্ডুটা নিচে দেবো আর পাদুটো ওপরে দেবো আচ্ছা
জানি মা। লজ্জার কথা কারোর কাছে বলিস না, বলিও আমার দাসী রে মা। ও দাসী বলি মায়াজ আমি তোমারে, বলো মা কতই সাধ খেতে ইচ্ছা হয় আমার অন্তরে রে। ও আমার দাসী রে বলি মা তোমারে রে। তাহলে তোমার বাচ্চা উল্টে যাবে। আর একটা খাবো জিনিস কারো কাছে বলবি না তো? না বলবো না। আরে আকুড়ে পাকুড়ে ঘুরতে খাই আমার এই মধ্যে নারকলবীর হাত থেকে স্বাদে জোগাড় নিয়ে এসো। কেন? আরে রানীমা স্বাদ খাবে। চলে যাও, বাজার করতে যাই গো দাঁড়িয়ে আমার নারকেল বেড়ে
হাট গো। বাজার করতে যাই গো দাঁড়ি আমার নারকেল বেড়ে হাট গো। বলো দাদা, দাদা তোমার দোকানে লাল পেড়ে শাড়ি আছে, একটা দিয়ে দাও। ও দা মিষ্টি দাও তো ষাট রকম, ঠিক আছে পৌঁছে যাবে। বাজার করে দাঁড়ি আমার, বাজার করে দাঁড়ি আমার, চলে আছে বাড়িতে গো। রন্ধন করি আমরা রাজা দাসী গো, আমরা রাজা দাসী গো, রন্ধন করি রন্ধন করি রন্ধন করি আমরা রাজা দাসী গো। তারা সঙ্গ করিলাম আমাদের ভাবে আমাদের নায়ক মাতাকে বলছি সাত খাই যাবে, পাঁচজন হোক সাতজন হোক আসবে সাত খাই যাবে। নায়ক মাতা পাঁচজন কি সাতজন আসবে সাত খাই যাবে। ও সাজে খা, আই ও সা খাই গো সানা কবে, ও সা খাই ও সা খাই গো সানো কাজা বলি ও সা খাই। যারা আছেন এখানে সবাইকে বলছি এসে সাত খাই যাবে, সাত খাওয়াতে হয় সাত খাই যাবে। ওকে সাত খাই সাত খাই সানো কবে নেমে গো, সাত খাই সাত
খাইব ছালো খাবো লেনি ও সাত খাই।